উস্তাদ ইউসুফ আলী খান ও তার টিম মেম্বারদের ইনস্ট্রুমেন্টাল ফিউশনের মাধ্যমে চ্যানেলের ক্যাটারিং সার্কেল বিজনেস কনফারেন্সের সূচনা। জমজমাট এই অনুষ্ঠানে তিনটি সেরা রেস্টুরেন্টকে স্টার শো অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরা ক্যাটারিং সার্কেলের বিজয়ী হল। এর আগে 96টি রেস্টুরেন্টের মধ্যে এই প্রতিযোগিতা চলে, তাদের মধ্য থেকেই 12 জন বিজয়ী হন। তাদের মধ্য থেকেই বিভিন্ন পর্যায়ের বাছাই ও লাইভ প্রতিযোগিতা শেষে ফাইনালে উইনার হয় সাফক্সের মমতাজ রেস্টুরেন্ট। It's great to win this award, great to be part of the catering circle, and why we went for the ox cheek is we're independent restaurants and we're not chains, so we got to bring out our identity in our food. So, you know, like when we talk about cost cutting and everything else, you can do all these things by making your food unique. BBC ও চ্যানেলসের প্রেজেন্টার নাদিয়া আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রতিযোগিতার অপর দুই ফাইনালিস্ট নর্থ লন্ডনের বেলিফ এবং সেন্ট আলবান্সের চিলি বার কিচেনকেও এবার তুলে দেওয়া হয়। Hopefully what I've done is inspired others, the younger generation, to come into our trade. Our trade is going through a very difficult period at the moment. Massive thanks to Catering Circle who have organized this and brought many caterers to the same platform to take our industry to the next level. Catering Circle-এর founder মনে করেন পুরো আয়োজন ইন্ডাস্ট্রির জন্য দৃষ্টান্ত। One winner, restaurant star show and two finalists. They have worked 2 years basically to win this award. And this year the competition was all about creative dish, healthy food, following the current trend. And we've shown how you can create a healthy dish in our industry. We have shown how to launch that product with getting local newspaper, media involved, and without any further cost. So the winner has worked extremely hard to win this award. বিশিষ্টজনের উপস্থিতিতে শুরুতে ছিল ব্রেক্সিট নিয়ে লাইভ বিতর্ক। হাসিনা মমতাজের উপস্থাপনায় এতে MP, হাই কমিশনার সহ ইন্ডাস্ট্রি এক্সপার্টরা অংশ নেন। ক্যাটারিং ইস্যু নিয়ে নিজে হোম সেক্রেটারির সাথে কথা বলবেন বলে জানালেন হাই কমিশনার। আমি যেটা নোটিস করেছি যে এখানে বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, সবাইকে ইউনাইটেড হতে হবে, একসাথে এক ভয়েসে কথা বলতে হবে এবং সেই ভয়েসের সাথে হাই কমিশন ভয়েস অ্যাড করবে। প্রথমে ওই একটা ভয়েস যদি আমি শুনতে পারি, আমরা একসাথে হোম সেক্রেটারির কাছে যেতে পারি, হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটির কাছে যেতে পারি, দুজন হোম মিনিস্টার আছে, অন্যান্য ব্রিটিশ চেম্বার আছে, তাদের মাধ্যমে লবিং করতে পারি। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একসাথে হতে হবে। লেবার MP এখনো ব্রেক্সিট নিয়ে হতাশ এবং রিমেনির পক্ষে অবস্থানের কথা জানালেন। Things that were not true were said in the referendum campaign. People were told if we reduced East European migration, we'd be able to bring in more Bangladeshi chefs. And of course that hasn't happened. East European migration has fallen. We haven't seen more Bangladeshis able to come to the UK. And I regret that that was said because it wasn't true. অনুষ্ঠানে চ্যানেলসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, MD তাজ চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। সমাপনী বক্তৃতা করেন চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী JP। আমরা চ্যানেলস কেটারিং সার্কেল আমরা প্ল্যাটফর্ম দিয়েছি। আমি আবার ওনাদের ডাক দেব যে আসুন, আপনারা সবাই আসুন, একসাথে বসি, একসাথে কাজ করি আমাদের ইন্ডাস্ট্রি সেভ করার জন্য। আমাদের সমস্যা কেউ সলিউশন করে দেবে না, এটা প্রমাণিত হয়ে গেছে। নো গভর্নমেন্ট ইজ গোয়িং টু ডু এনিথিং ফর আস, উই হ্যাভ টু বি ইউনাইটেড অ্যান্ড ফাইট ফর আওয়ার রাইটস। অনুষ্ঠানে ক্যাটারিং সার্কেল প্রকাশিত রেস্টুরেন্ট সাকসেস স্টোরি নামে একটি বুকও লঞ্চ করা হয়। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।